হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কুইন চলে এসি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজ এই যে তিনটে কার্ডবোর্ড নিলাম আমি এখানে ইয়ার রিংসের পাশাপাশি কিন্তু ফিঙ্গার রিংসও শেয়ার করছি সবার ফার্স্টেই ব্রাউন শিপের মাউন্ট বোর্ডের গায়ে আমি রেড কালারের কাপড় ইউজ করে নিয়েছি এবার আমি এখানে ছোট ছোটো জুমকো ইউজ করছি হ্যাঁ ছুঁই সুতোর মাধ্যমে ভালো করে এখানে টাইট করে লাগাবো আর বলে রাখি তোমাদের সাথে আমি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট পার্টে করে ঝুমঝুমে নিচ্ছি ছুচের মধ্যে তারপরে সেটাকে লাগিয়ে আবার একটু করে নিয়ে সেটাকে লাগাচ্ছি এটা আমি যেহেতু ইয়াররিংস বানাচ্ছি তো ইয়াররিংসের অর্ধেক অংশে আমি ঝুমঝুমিটা লাগিয়ে নেবো ব্যাস তারপরে পিছন দিকে ভালো করে গিট্টি বেঁধে নেব এইভাবে আমি দুটো কার্ডবোর্ডের নিজেই ঝুমঝুমিগুলো লাগিয়ে নিলাম ব্যাস এখানে এইভাবে দুটো ঝুমকো কিন্তু আমি ইউজ করব। ঝুমকোগুলো কিভাবে লাগায় হ্যাঁ ঝুমকোগুলো আমি এখানে ছুঁই সুতোর মাধ্যমে সেলাই করে লাগিয়ে নেব। চলো তোমাদের সাথে দেখিয়ে দেই চটপট আর তোমরা কিন্তু ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে কিন্তু একদমই ভুলো না যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে ঝুমকোটা প্রায় লাগানো হয়ে এসছে তো দুটো ইয়াররিংসে আমি একই রকমভাবে সেলাই করে ঝুমকোটা লাগিয়ে নিয়েছি আর যে ইয়াররিংসগুলো অর্ডার করেছিল সে বলেছিল তার একটা পছন্দের নাম হচ্ছে প্রজাপতি সেটাকেই আমাকে ইয়াররিংসের উপরে লেখার জন্য বলা হয়েছিল তো এখানে আমি চটপট করে প্রজাপতি নামটা লিখে নিচ্ছি হোয়াইট কালার ইউজ করেছি আমি প্রজাপতি নামটা লেখার জন্য আরে আরে যাচ্ছ কোথায় পুরো ভিডিওটা তো দেখো এখনও তো তোমাদের সাথে আমি ফিঙ্গার রিংস বানানোটাও শেয়ার করব। বাস একই রকমভাবে প্রজাপতিটা লিখে নিয়েছি এবার আমি এই রাউন্ড শেপের চারপাশ থেকে কিছু ছোটো ছোটো ডিজাইন করে নেব সেটাও আমি হোয়াইট কালার ইউজ করেই করছি আর এই ইয়ার রিংস রিংস এইগুলো তোমাদের কেমন লাগলো বানানো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলে যেও না আর তোমরা অর্ডার করতে চাইলেও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো চটপট একই রকমভাবে দুটো রিংসই কমপ্লিট করে নিয়েছি কিন্তু এবার এখানে ফিঙ্গার রিংস বানানোটা শেয়ার করি আর একটা রাউন্ড শেপ নিয়েছিলাম তখন সেই রাউন্ড শেপটা এটা এটাতে আমি রেড কালারের কাপড় লাগিয়ে নিয়েছি এবার কিছু ছোটো সাইজের ঝুমঝুমি আমি পুরো চার পাঁচটা থেকে এখানে লাগিয়ে নেব পুরো রাউন্ডটা কিন্তু কভার করব ঝুমঝুমি দিয়ে ব্যাস এখানে ছোট সুতোর মাধ্যমে কিন্তু লাগিয়ে নিছি তাহলে চলো চটপট আমি এখানে পুরোটাই লাগিয়ে ফেলি এছাড়া বন্ধুরা তোমরা অন্য কিছুর ভিডিও আমার থেকে দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো তোমাদের জন্য ব্যাস এখানে দেখো আমি রাউন্ড শিপটা এখানে কমপ্লিট করে নিয়েছি ঝুমঝুমি লাগিয়ে ব্যাস এর ওপরেও কিন্তু আমি একই রকমভাবে প্রজাপতি নামটাই লিখবো কারণ এই ফিঙ্গার রিংসটা ইয়ার রিংসের সাথে সেট করা চলো চটপট প্রজাপতি নামটা লিখে ফেলি ফিঙ্গার ডিজাইনটা আমি রাখছি রিংসের মতনই ব্যাস তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো রিংস করাটাও কমপ্লিট হয়ে এখানে এবার চলো পুরোটার ফাইনাল লুকটা আমরা দেখে পেলি ইয়ার আর ফিঙ্গার রিংসে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে নিজেদের পছন্দের মানুষের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নিও চলে টাটা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে